পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ডিএম রাহাত। অনেকেই প্রশ্ন করে থাকেন যে আল্লাহ থাকতে গুরু ভজন আমরা কেন করব। আজ এ ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই বলতে চাই, আল্লাহ আছেন বিধাই আমাদের গুরু ভজন করতে হবে। যদি আল্লাহ তাআলা না থাকতেন, স্রষ্টা না থাকতো, ঈশ্বর না থাকতেন, দয়াল না থাকতেন, তাহলে আমাদের গুরু ভজনের কোনো প্রয়োজনীয়তা ছিল না। কারণ একজন আরাধনার ব্যক্তি আছেন বিধাই তো তার আরাধনার জন্য গুরু ভজন। যদি কেউ নাই থাকতো আরাধনা করার মতো, তাহলে আর গুরু ভজনের প্রয়োজনীয়তা ছিল না। তাহলে আমরা সাধন ভজন বা ইবাদত ছাড়াই জীবনযাপন করতে পারতাম। যেহেতু একজন আরাধনার ব্যক্তি আছেন, আমাদের একজন মালিক আছেন, তাই আমাদের গুরু ভজন। কারণ মালিক যদি না থাকতেন তাহলে তাকে জানার প্রয়োজনীয়তা ছিল না। মালিক যেহেতু আছেন তাই তাকে এখন জানতে হবে। কারণ যদি আমরা তাকে না জানি, তাকে না চিনি, তাহলে তো আমাদের বন্দিগ হবে না, ইবাদত হবে না, সাধন ভজন হবে না। কোন মালিকের ইবাদত করছি সেটা তো আমাদের জানতে হবে। এখন সেই মালিককে জানতে হলেই একজন গুরুর প্রয়োজন। আর একজন গুরুর কাছে গেলেই তো সে জানাবে না। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছি সেখানেও কিন্তু আমাদের নির্দিষ্ট একটা বেতন দিতে হয়। আবার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো একদম ফ্রি সেখানে কিন্তু আমাদের কিছু কর্ম করতে হয়। অর্থাৎ এমনিতে এমনিতে কিছুই জানা যায় না, অর্থাৎ একটু পরিশ্রম করতে হবে, এটাই তো স্বাভাবিক। এখন পরমকে জানতে হলে এমন একজন ব্যক্তিকে লাগবে যিনি পরমকে জানেন ও চিনেন। তার কাছে গেলে তারপরে এমন কিছু যদি কর্ম করি তার জন্য সে যদি সন্তুষ্ট হয় তবেই তো সে আমাকে সেই পরম সম্পর্কে জানাবেন। তা না হলে তো পরম সম্পর্কে জানার উপায় নেই। কারণ আমি যদি একা একা বিচ্ছিন্নভাবে খুঁজতে থাকি তাহলে কিন্তু তার দেখা পাবো না। এই পথ সেই পথ বিভিন্ন জায়গায় যেতে থাকবো, মূল জায়গাটায় আর পৌঁছাতে পারবো না। কিন্তু মূল রাস্তাটা যিনি চিনেন তার কাছে গেলে কিন্তু আমি খুব সহজেই পথটা পাড়ি দিতে পারবো। তারপরে কথা হচ্ছে, আল্লাহকে তো দেখা যায় না। অর্থাৎ অধিকাংশ মানুষই যেটা মনে করে থাকেন, আল্লাহকে দেখা যায় না। তো যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তার দাসত্ব কীভাবে করব? যেহেতু তাকে দেখা যাচ্ছে না, ধরা ছোঁয়া যাচ্ছে না, সেহেতু এমন একজনকে দরকার যার ভজন করলে বা তার সেবা করলে তিনি পান। আর সেই রকম একজন ব্যক্তি হচ্ছেন গুরু। গুরুর সেবা করলে, গুরুর ভজন করলে সেই ভজন স্বয়ং আল্লাহ পান। তাই গুরু ভজন করতে হয়। মানুষ গুরুবাদকে মানুক বা না মানুক, পীর ফকির বা পীর মরিদ এগুলো যদি নাও মানে, একটা জিনিস কিন্তু সবাই মোটামুটি বুঝে যে আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য বা স্রষ্টাকে লাভ করার জন্য, ঈশ্বরকে লাভ করার জন্যই কিন্তু মানুষ গুরুর ভজন করে, গুরুর পায়রবি করে, গুরুর সেবা যত্ন করে। দুনিয়া পাওয়ার জন্য কিন্তু কেউ এটা করে না। হ্যাঁ, কিছু মানুষ আছে দুনিয়ার লোভে করে, সেটা আলাদা উদ্দেশ্য। কিন্তু মানুষ যে ধর্মের জন্য বা পরকালের জন্য বা আল্লাহকে লাভ করার জন্যই গুরু ভজন করে, এটা কিন্তু তারাও জানে যারা গুরু ভজন করে না বা এর বিপক্ষে। তারা বলে থাকে যে তারা ভুল গুরুর কাছে গিয়েছে বা গুরু ধরার প্রয়োজন নেই আল্লাহকে লাভ করার জন্য। কিন্তু তারা এটা অবশ্যই জানে যে এই মানুষগুলো আল্লাহকে লাভ করার জন্যই, রাসূলকে পাওয়ার জন্যই কিন্তু গুরুর কাছে যায়। তাহলে স্পষ্টভাবেই বোঝা যায় কেউ কিন্তু মানুষ পূজা করার জন্য বা গুরুর শুধু পূজা করার জন্য বা দুনিয়াকে লাভ করার জন্য বা অর্জন করার জন্য কিন্তু গুরুর কাছে যাচ্ছেন না, যাচ্ছে আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। তাহলে তার নিয়ত হচ্ছে এখানে আল্লাহ। মূল বিষয়টা হচ্ছে কি, পরকাল। যদি দুনিয়া হতো তাহলে এইসব কথাবার্তা বলা যেত। এখন গুরুর সেবা যত্ন বা ভজন সে কেন করেন, এটা যারা মানে না তারাও কিন্তু বুঝে যে আল্লাহর সন্তুষ্টির জন্য এটা করে থাকেন। এখন বিষয় হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য কি গুরু ভজন করা যাবে কিনা, সেটা আলাদা ব্যাপার। যে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, সেক্ষেত্রে কি আমি গুরুকে যদি ভজন করি, গুরুকে যদি বাতাস দিই সে বাতাস কি আল্লাহ পাবে, গুরুকে যদি খাওয়াই সেই খাবার কি আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, এরকম একটা প্রশ্ন থাকতেই পারে। এখন আমার কথা হচ্ছে, আল্লাহর তো বাতাসের প্রয়োজন নেই, তার আহার নিদ্রা নেই, তাহলে তার সেবা যত্নেরও দরকার নেই। আবার তিনি বলছেন তার দাসত্ব করার কথা, ইবাদত করার কথা। তো ইবাদত কীভাবে করবো, দাসত্ব কীভাবে করবো? তো যখন গুরুকে বাতাস দেওয়া হয়, গুরুর সেবা যত্ন করা হয়, সেটা মূলত সেই পরম পায়। তার কিন্তু কিছুর প্রয়োজন নেই। তিনি দেখছেন যে তার জন্য আমরা কী করছি, আর আমরা সেই ভক্তি বিশ্বাস প্রেম থেকেই কিন্তু গুরু ভজন করে থাকি। এখন যেটা প্রশ্ন বললাম যে আমি যদি এগুলো করি, খাওয়াই বা বাতাস দিই, এগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছায় কি না, এখন বিষয় হচ্ছে আমরা সবাই জানি মুমিনের হৃদয় হচ্ছে আল্লাহর আরশ। আরশ কি? অর্থাৎ যেখানে তার বসবাস, আল্লাহর বসবাস। এখন
মমিন তো অনেকেই থাকতে পারে, কিন্তু আমরা কি প্রকৃত মমিনকে চিনি? চিনি না। সেক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তি তার গুরুকে কিন্তু প্রকৃত মমিন মনে করে। দুনিয়ার সব কাফের হয়ে গেল, মুনাফিক থাকলো, সবাই তার গুরুকে একজন প্রকৃত মমিন মনে করে থাকেন। এজন্য পীরকে কিন্তু কেবলা কাবাও বলা হয়, অর্থাৎ তার হৃদয়ে আল্লাহর আরশ, যেহেতু তিনি মমিন, তাই যেই হৃদয়ে আল্লাহ বসবাস করে থাকেন, সেই রকম একজন মমিন ব্যক্তিকে যদি সেবা যত্ন করা হয় তাহলে সেটা আল্লাহ পাবে, এটাই তো স্বাভাবিক। কারণ স্বভাবগতভাবেই আমার দেহের যে সেবা যত্ন করা, হাত কোথাও কেটে গেলে সেটা ব্যান্ডেজ করা বা অন্য কোনো রোগ হলে, যে কোনো কিছুই হোক, শরীরকে ভালো রাখার মেন উদ্দেশ্যই কিন্তু হচ্ছে নিজের ভেতরটাকে ভালো রাখা, অর্থাৎ আত্মাকে ভালো রাখা। আমার শরীর যদি কষ্ট পায় তাহলে কিন্তু আত্মাও কষ্ট পাবে, কারণ এটা তো দেহ, বোধ শক্তি বা অনুভব সেটা কিন্তু আমার আত্মাই করছে। তাই যদি এই দেহকে বাতাস দেওয়া হয় আর এই দেহের ভেতরে যদি সেই পরম থাকে তাহলে সেটা তারই পাওয়ার কথা। তো যেহেতু গুরু মুমিন, তাই গুরুরকে বাতাস দিলে, গুরুর সেবা যত্ন করলে, গুরুর কথা শুনলে সেই আল্লাহর কথাই শোনা হয়, আল্লাহরই সেবা যত্ন করা হয়। কারণ তার তো আহার নিদ্রা নেই, তার প্রয়োজন নেই, তাই আমরা একজন গুরুর সেবা করে থাকি। আর আল্লাহকে পাওয়ার জন্য অবশ্যই একটা উছিলা প্রয়োজন, উছিলা ছাড়া তাকে পাওয়া সম্ভব না। দুনিয়াদারির কোনো বিষয়ও আমরা কিন্তু উছিলা ছাড়া কিছু করতে পারি না, কারো রোগ হলে ডাক্তারের কাছে যাই। সারানকে আল্লাহ, মাধ্যমকে বা উছিলাকে ডক্টর। যদি আমি একটা গাড়ির লাইসেন্স করতে যাই, সেক্ষেত্রেও দেখা যায় সরাসরি যাওয়া যায় না, কোনো মাধ্যম ধরে যাই। এখন বিষয় হচ্ছে কেন আমরা একটা মাধ্যম ধরে যাই, কারণ হচ্ছে আমি এ ব্যাপার তো অভিজ্ঞ না, অভিজ্ঞ কারো কাছে যেতে হয়, তিনি খুব সহজে কাজটা করে দেন। অর্থাৎ একটা মাধ্যম বা উছিলা দরকার। তো আল্লাহকে অর্জন করার জন্য একটা উছিলা দরকার, কারণ আমি তো আর আল্লাহকে ভালো মতো জানি না। তাহলে আমার অবশ্যই এমন কাউকে নির্বাচন করতে হবে যে আল্লাহকে চিনেন, জানেন, তার কাছে গেলেই তো আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো। তাই গুরুকে উছিলা হিসাবে নিতে হয় আল্লাহকে লাভ করার জন্য। আর এটা তো খুব সহজেই বোঝার কথা যে আমরা কোনো কিছুই তো একা একা করতে পারি না। এই যে আমরা ভাষা শিখেছি, একা একা শিখেছি, মা বাবার মাধ্যমে শিখেছি, আচ্ছা আমরা কি দুনিয়ায় কি আকাশ থেকে লাভ দিয়ে পড়ে এসেছি? না, তা হয়নি। কিন্তু আমরা পিতামাতার মাধ্যমে এসেছি, একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, একটা ওসিলা আছে। কার ওসিলা লাগে? ওসিলা ছাড়া কিন্তু কিছুই হয় না, মাধ্যম লাগবে। তাই যারা বলছেন যে আল্লাহ আছেন, আমরা আল্লাহর ইবাদতই করব, তাহলে আমাদের গুরু ভজন কেন করতে হবে, গুরুর সেবা কেন করবো, আরেকজন মানুষের সেবা কেন করবো, তারা মূলত একটি ভুলের মধ্যে আছেন। কারণ আল্লাহ আছেন বিধাই আপনাকে একজন গুরু ভজন করতে হবে, আল্লাহ না থাকলে আপনার প্রয়োজন ছিল না। আমরা আল্লাহকে দেখিনি, রাসুলকে দেখিনি, তাহলে আমরা কিভাবে তাদের কথা শুনবো, জানবো? সেটার জন্য কিন্তু এই যারা ওসিলা মানেন না, তারাও কিন্তু কোনো ওসিলার মাধ্যমেই এগুলো জানেন বা সংগ্রহ করেন। এই যা কথাটা বলছে, গুরুর প্রয়োজন নেই, আল্লাহ তো আছেন, এই কথাগুলো কিন্তু তারা কোনো ওসিলার মাধ্যমেই শিখেছেন। সব কিছু জানার পর, বোঝার পরও তারা ওসিলা মানতে নারাজ। সব বিষয়ে ওসিলা মানবে কিন্তু আল্লাহর ব্যাপারে নারাজ। অনেকে এটা বলেই ফেলে যে সব বিষয়ে ওসিলা লাগবে, কিন্তু আল্লাহর ব্যাপারে ওসিলা লাগবে না একদম ডাইরেক্ট। কেন? সরকারি একটা কাজ করতে গেলে সামান্য একজন মানুষের কাছে যেতে এত প্রভাব, এত কিছু, তারপরও একটা ওসিলা ধরে যেতে হয়। সেখানে সেই মহাপরাক্রমশালী আল্লাহ, যার ব্যাপারে আমাদের ধারণাই নেই তেমন একটা, তার কাছে পৌঁছাতে, তার ব্যাপারে জানতে একজন ওসিলা লাগবে, এটা না বোঝার কি আছে? তার মানে বোঝা যায় এখানে মূল বিষয় যেটা কাজ করে সেটা হচ্ছে অহংকার। যে সমস্ত ধর্মগুরুরা এটা বলেন যে আল্লাহর কাছে যেতে ওসিলা লাগবে না, তাদের মূল কারণ হচ্ছে তারা চায় না আরেকজনের পায়রুবি করতে, এটা তাদের খারাপ লাগে। যখন তারা এটা করে না, তখন তারা মানুষকে এটা বলে, কারণ সে যদি বলে একজন ওসিলা লাগবে, তাহলে মানুষ বলবে হে সম্মানিত ব্যক্তি বা হে জনাব, আপনি কেন তাহলে গুরু ধরছেন না, আপনি কেন গুরুর পায়রুবি করছেন না? এটা তাদের ভালো লাগে না, তাই তারা সবাইকে বলে দেয়। এখন যারা তাদের কথা শুনে ওসিলা ধরছেন না, গুরু ধরছেন না, তারা কিন্তু আবার তাদের সেই সমস্ত ধর্মগুরুদের যথেষ্ট পরিমাণ সম্মান করেন, এক হিসেবে গুরু ভজনের মতোই করেন। সেটা করতে আপনাদের দ্বিধা নেই, কিন্তু যখন কোনো তরিকপন্থী বা আধ্যাত্মিক ব্যক্তি, গুরুবাদী ব্যক্তি, গুরুর শিষ্যের মধ্যে যে সম্পর্ক, একজন শিষ্য বা ভক্ত গুরুকে যে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, সেবা যত্ন করেন, সেটা আপনাদের কাছে দৃষ্টিকটু লাগে। কেন? একটু নিরপেক্ষভাবে বিচার করলেই বোঝা যাবে, একটা বিভ্রান্তিকর চিন্তা থেকেই, একটা ভুল চিন্তা থেকেই মূলত এই ধরনের কথা বের হয়। আমরা আল্লাহ সম্পর্কে কিন্তু সরাসরি জানিনি, নবী রাসুলদের ওসিলায় জানতে পেরেছি। এখন নবী রাসুলদের যদি জানতে হয় তাহলে কিন্তু আমরা সরাসরি জানতে পারছি না, অন্য কোনো ওসিলেই লাগছে।
সব বিষয়ই উছিলা লাগছে। ইচ্ছায় বা অনিচ্ছায় কিন্তু আমরা সবাই কিন্তু উছিলার মধ্যেই আছি, কিন্তু আল্লাহকে লাভ করার জন্য এই বিচ্ছিন্ন উছিলাগুলো ঠিক না, বরং এতে আরও পদভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একজন নির্দিষ্ট গুরু লাগে। যেমন ইসলাম ধর্মের কথাই বলি বা অন্য ধর্মের কথাই বলি, অনেকগুলো ভাগ আছে, অনেক মতভেদ আছে, তা আমরা কোনটা রেখে কোনটা করব। এই জন্য যদি একজন গুরু থাকে তাহলে কিন্তু আমাদের এত দৌড়াদৌড়ির দরকার নেই। এখন বিষয় হচ্ছে সেই গুরু কতটুকু কামেল বা সদ্গুরু, এটা অবশ্যই আমাদের জানতে হবে, যার তার কাছে হাত দেওয়া যাবে না। আমি বলছি না যে যার কাছে পাবেন সেই সমস্ত গুরুর কাছেই আপনি বায়াত হয়ে যান, এমন একজন কাছে বায়াত হতে হবে যে আল্লাহ সম্পর্কে জানেন, তাহলে তো আমাদের আর দৌড়াদৌড়ি করতে হচ্ছে না। একটা নির্দিষ্ট মতবাদের মধ্যে থেকেই কিন্তু আমরা ঈশ্বর পর্যন্ত পৌঁছাতে পারছি, আর যদি তেমনটা না করি তাহলে আমাদের দৌড়াদৌড়ি করতে হবে। অনেকেই আছেন যারা গুরুবাদী বা সুফিবাদী এগুলো পছন্দ করেন, বিশ্বাসও করেন, কিন্তু কারো কাছে বায়াত হতে চান না, বায়াত হন না, বিভিন্ন দরবারে ঘোরাঘুরি করেন, বিভিন্ন গুরুর কাছ থেকে শিক্ষা নেন, এবং তারা এক পর্যায়ে বলেও থাকেন যে গুরুর দরকার নেই, আমরা তো বিভিন্ন গুরুর কাছ থেকে শিখছি, ব্রহ্মাণ্ডময় গুরু। না, এটাও একটা ভুল ধারণা। এই গুরুর কাছ থেকে একটা শুনবেন, ওই গুরুর কাছ থেকে আরেকটা শুনবেন, এতে আপনি আরও এলোমেলো হয়ে যাবেন। একটা নির্দিষ্ট পথ দরকার, তাই গুরু অবশ্যই প্রয়োজন। যদি আপনার স্রষ্টার সন্ধান করার ইচ্ছা থাকে, স্রষ্টাকে লাভ করার ইচ্ছা থাকে, তার দর্শন পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই একজন গুরুর কাছে আত্মসমর্পণ করতে হবে, তার ভজন করতে হবে, তারপর সে কৃপা করে আপনাকে সাধনা জানাবেন, আপনি সাধনা করবেন, তারপরে তো ঈশ্বরের দেখা পাবেন। আশা করব সবাই বুঝতে পেরেছেন যে কেন আমাদের গুরুর প্রয়োজন। তাই শেষে আবারও বলছি, আল্লাহ আছেন বিধাই, স্রষ্টা আছেন বিধাই আমাদের গুরুর প্রয়োজন, তিনি না থাকলে গুরুর কোনো প্রয়োজনীয়তা ছিল না। আশা করি বুঝতে পেরেছেন, তারপরও যদি কেউ না বুঝে থাকেন মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।